চাকের সন্ধানে চাকের সন্ধানে আমাদের ফিটার ক্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা যেটা ছোট গঙ্গা বলা হয় এবং আমরা এসেছি এখানে চাকের সন্ধানে আমরা যে প্রাকৃতিক মধু প্রাকৃতিক চাক থেকে যে মধু সংগ্রহ করি তো এখানে আমরা এসেছি সেই চাকের সন্ধানে এই যে আমাদের আফগান ভাই উনি চাক দেখছেন দেখেন কীরকম জায়গাতে এমন জায়গাতে চাক রয়েছে এখানে বাইর থেকে কিন্তু দেখার কোনো উপায় নাই যে চাক আছে উনি কিন্তু দেখে গিয়েছেন তো চলুন আপনাদেরকে দেখে দেওয়া দেখে দেওয়া হোক যে সেই চাকটার অবস্থা কি চলুন আমরা দেখে দিচ্ছি আফগান ভাই ওখানে অলরেডি দেখছেন তো আপনাদেরকে দেখাচ্ছি যে জঙ্গলের ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখানো হোক একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন বাহির থেকে দেখার কোনো উপায় নেই বাহির থেকে দেখার কোনো উপায় নাই যে এখানে চাক আছে কারণ বাহির থেকে কিছু দেখাই যাবে না তাই তো সম্মানিত দর্শক আপনারা এই যে চাকটা দেখতে পাচ্ছেন এর আগেও দেখানো হলো আবারও দেখানো হচ্ছে আরো চাকের সন্ধানে যাচ্ছেন আমাদের আফগান ভাই আমাদের মধু কালেকশনকারী আমাদের ভাই আফগান ভাই উনি যাচ্ছেন দেখার চেষ্টা করছেন আরও কোনো জায়গাতে চাক আছে কিনা আশেপাশে এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেগুনের জমি এই বেগুনের জমি সাইডে গঙ্গা তারপরে রাস্তা তারপরে ঝোপের ভিতরে এই ভিতরে এমন ভিতরে চাক রয়েছে যেটা বাইর বাহির থেকে দেখা সম্ভব নয় এই যে ফিটার ক্যানেল এই ফিটার ক্যানেলে যে আমরা আজকে ভাঙার জন্য এসেছি এখানে প্রাকৃতিক চাক রয়েছে কালকে আমরা দেখে গিয়েছিলাম তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য চাক রয়েছে বাবলার গাছ কাঁচার কাঁটা যুক্ত বাবলার গাছ দেখতে আপনারা পাচ্ছেন এই যে আপনাদেরকে জুম করে দেখানো হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাবলার কাছে চাক ভাঙা খুব কঠিন কাঁটার জন্য তারপরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব সহজেই আমরা চাকটা ভাঙতে পারব যেহেতু আমাদের লোক অভিজ্ঞ এবং যেহেতু কাজ এগুলোই কাজ তো আপনারা দেখতে থাকুন এই যে বাবলার কাছে চাক ভাঙা হচ্ছে আমাদের লোক তৈরি হয়ে আছে এবং আগুন দেওয়ার জন্য তৈরি হচ্ছে আপনারা দেখেন আশপাশগুলোতে দেখুন এই যে আমাদের আফগান ভাই চলে আসছে একদম গঙ্গার ধারে একদম ধারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির দৃশ্য দেখতে পাচ্ছেন একেবারে গঙ্গার ধারে আমাদের সাথে এই যে ভাই মধু নেওয়ার জন্য এসছেন দেখতে পাচ্ছেন ভাইকে উনি একটু কষ্ট করে দেখার চেষ্টা করছেন একেবারে আমরা গঙ্গা ধারে রয়েছি গঙ্গা ধারে যে বাবলার গাছ রয়েছে এই যে আমাদের ভাই আগুন দিচ্ছে এখন আমাদেরকে পালাতে হবে যেহেতু সম্পূর্ণ আপনাদেরকে দেখা সম্ভব হবে না সম্পূর্ণ সম্ভব হবে না এখানে থাকার আপনাদের আপনাদের সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না এই যে দেখুন আমাকে এখনই পালাতে হবে আর থাকতে পারবো না যদি আপনাদেরকে দেখাতে হয় কষ্ট করে তাহলে আল খেতে হবে আমাকে দেখেন আমাদের ভাই বাবলার গাছে কত কষ্ট করে চাপছে খুবই কষ্টকর বিষয় কিন্তু তারপরেও বাবলার গাছে চেপে নেওয়া এটা চারটি খানি বিষয় নয় এটা খুবই কষ্টের বিষয় তারপরে শুধু আমরা খাঁটি মধু ন্যাচারাল মধু মৌচাকের মধু আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের এই পরিশ্রম এই পরিশ্রমকে যদি আপনারা স্বাগত না জানান এই পরিশ্রমের সাথে যদি আপনারা না থাকেন তাহলে দুঃখ কোথায় রাখবে বলুন দেখুন এই যে চাক ভাঙার জন্য আমাদের ভাই কষ্ট করে গাছে উঠে গেছে মৌমাছি মাছি থাকা সত্ত্বেও এত মৌমাছি থাকা সত্ত্বেও কিন্তু আমি কষ্ট করে ক্যামেরা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বুঝুন কত কষ্ট করে আপনাদের জন্য আমরা এই চাকের মধ্যে সংগ্রহ করছি আপনারা দেখেন দেখেন আমরা কত কষ্ট করে আপনাদের জন্য এবং চাকের মধু সংগ্রহ করার চেষ্টা করছি আমাদের টার্গেট পুরো পশ্চিম বাংলার ঘরে ঘরে এই চাকের মধু পৌঁছে দেওয়ার আমাদের মধুর নাম পিস হানি আমরা পিস হানি ব্র্যান্ডের দিয়ে খুলেছি আপনারা দেখতে পারবেন এবং হানি ডট ইন সেখানেও আপনারা লগ করলে সেখান থেকে আপনারা দেখতে পাবেন এখান এবং সেখান থেকে আমাদের পিস হানি বুক করতে পারবেন এই যে গঙ্গার দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গঙ্গার দৃশ্য এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আপনাদেরকে একটু দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকেও ভালো লাগবে এই সব জায়গাতে আসলে আপনাদেরকেও ভালো লাগবে তবে আপনাদেরকে এখানে কষ্ট করে আসতে বলবো না তার কারণ আপনারা কষ্ট করলে আমাদেরও অনেক কষ্ট হয়ে যায় একটু শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন একটু উপভোগ করুন এই যে দেখছেন এইসব আশেপাশে মৌ চাক রয়েছে